হ্যালো ভিউয়ার্স, আমি আজকে দেখাবো যে সকল ওয়েবসাইট থেকে সাধারণত ইমেজ ডাউনলোড করা যায় না, কিংবা অনেক ওয়েবসাইট আছে যেমন অ্যামাজন, এরা ইমেজ জুম করে দেখতে দেয় বাট আপনি এখান থেকে ইমেজ ডাউনলোড করতে পারবেন না। এমন কিছু ওয়েবসাইট আছে যেমন ইবে, অ্যামাজন, এরপরে আছে টি স্প্রিং, বিশেষ করে যেগুলো টি শার্ট সেল করে, অনেক সময় লোগো সেল করে, এরকম অনেক সাইটই আছে যেখান থেকে আপনি ইমেজ ডাউনলোড করতে পারবেন না, শুধুমাত্র প্রিভিউ দেখতে পারবেন। তো এই ধরনের সাইট থেকে কীভাবে ইমেজ ডাউনলোড করতে হয় সেটা আমি আজকে দেখাবো। বিশেষ করে যারা ইমেজ স্ক্র্যাপিংয়ের কাজ করেন, ইমেজ ডাউনলোডিংয়ের কাজ পান, যেমন ডাটা কালেকশন বা ডাটা এন্ট্রির কাজ করেন, অনেকে আছে ফ্রিল্যান্সার, যারা ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করেন তারা অনেক সময় এরকম কাজ পান যে কোনো কোনো ওয়েবসাইট থেকে ইমেজ ডাউনলোড করে দিতে হবে এইচডি ভার্সন। তো যেমন অ্যামাজন থেকে আপনি সেই ইমেজটা পেলেন কিন্তু ডাউনলোড করতে পারলেন না, এই সমস্যার সমাধান আমি আজকে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন আমরা শুরু করি কথা না বাড়িয়ে। প্রথমে আমি অ্যামাজন সাইট থেকে দেখাই, যেমন এই ইমেজটা আমার প্রয়োজন, ইমেজটা আমার ডাউনলোড করতে হবে। এটা একটি ওয়াল আর্ট পেইন্টিং, তো আমি এখানে কার্সার রাখলেই দেখতে পাচ্ছেন এটি জুম হচ্ছে ডান পাশে। এখন আমার প্রয়োজন এই জুম ইমেজটি, কিন্তু এখানে ক্লিক করলে আপনি ইমেজের লিঙ্ক পাবেন না। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু ইমেজের লিঙ্ক নাই, নো লিঙ্ক ফর দিস ইমেজ টু ডাউনলোড। সো আমাদের কী করতে হবে, আমাদের একটু ট্রিক্স ফলো করতে হবে। আমরা এখানে ক্লিক করলেই এমন জুম জুম হবে, আমরা ওপেন ইমেজ নিউ লিঙ্ক ট্যাপ করে এভাবে আমরা নিতে পারি। খেয়াল করুন, এটি এভাবে সরাসরি নিতে পারেন, একটা পদ্ধতি। অ্যামাজন থেকে আপনি ইমেজটি এভাবে নিতে পারেন, সরাসরি ক্লিক করার পরে যে জুম হবে, আমি আবারও দেখাই, আমি আবারও দেখাচ্ছি বিষয়টা। এখান থেকে আমি বের হয়ে গেলাম, আমি আবারও এখানে যেয়ে দেখাই, সরাসরি ইমেজটির উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে জুম আইকন শো করতেছে, ইমেজের উপরে রাখলে, কার্সার রাখলে দেখুন জুম আইকন শো করতেছে। তো এখানে আমি রাখলাম কার্সার রেখে, ওপেন ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, নতুন একটা ট্যাব ওপেন হবে ইমেজের সাথে, আপনি এখানে চাইলে ইমেজটি সেভ করে দিতে পারেন। আপনার যেখানে ইমেজটি রাখার ইচ্ছা, ডেস্কটপ বা ডকুমেন্ট যেখানে রাখতে চান, একটা নির্দিষ্ট না একটা নির্দিষ্ট নাম দিয়ে আপনি সেভ করে দিলেন, একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, মনে করুন আপনি এইভাবে আপনি নিতে চাচ্ছেন না যে সরাসরি আপনি একবারে নিতে পারবেন, তারও পদ্ধতি আছে। যেমন কিবোর্ড থেকে মনে রাখুন, কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ অর্থাৎ ভিউ পেজ সোর্স, কন্ট্রোল ইউ প্রেস করলাম, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ, এখানে এই ইমেজটির এইচটিএমএল যে কোড অর্থাৎ ওয়েবসাইটের যে সোর্স কোড, এখন আমরা সোর্স কোডের পেজটি দেখতে পাবো। এই সোর্স কোড থেকে ইজিলি যে কোনো ইমেজের লিঙ্ক নেওয়া যায়, যে কোনো ইমেজ ওপেন করে ডাউনলোড করে নেওয়া যায়। তো আমি সোর্স কোডের পেজে আসলাম, এখানে এসে কিবোর্ড থেকে আপনি প্রেস করবেন কন্ট্রোল এফ প্রেস করে এরপর লিখতে হবে হাই রেস, মানে হাই রেজুলেশন, HIRES হাই রেস। লেখার পরে প্রথমে যেগুলো আছে এগুলো আপনি জেপিজি লিঙ্ক দেখতে পাচ্ছেন না, তার মানে নাই, আপনি এখানে চলে আসুন একবারে, সিগবার টেনে ধরে এখানে স্ক্রল করে খেয়াল করুন, এখানে হাই রেস লেখা আছে এবং এই ইমেজটার সর্বোচ্চ রেজুলেশন, এই যে ACSL, এর অর্থ হচ্ছে এটা সর্বোচ্চ রেজুলেশন এতই, 1050 পিক্সেল, এটাই সর্বোচ্চ রেজুলেশন। তো আপনি এই ইমেজের লিঙ্কটি সিলেক্ট করুন, জেপিজি পর্যন্ত সিলেক্ট করলাম, এরপরে গো টু ইমেজ লিঙ্ক, দেখুন ইমেজটি ওপেন হয়ে গেল কত সহজেই। এবার আপনি ইমেজটি সেভ করতে পারেন। এত গেল অ্যামাজন, সিমিলার ওয়েতে আপনি ইবে থেকে নিতে পারেন, একইভাবে ইবে থেকে ইমেজ নেওয়া যাবে। এবার আসুন টি স্প্রিংয়ে, এই টি স্প্রিংয়ের মনে করুন এই টি শার্টটি আপনি, এই ইমেজটি আপনার প্রয়োজন, কিন্তু আপনি এখানে ক্লিক করে দেখুন ওপেন ইমেজ, যদি আপনি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করেন আপনি ছোটো একটি ইমেজ পাবেন, এটি জুম কোনো ইমেজ আপনি পাবেন না, এটা আপনাকে জুম করতে দেয়নি বা আপনি অরিজিনাল ইমেজটি পাবেন না। খেয়াল করে দেখুন এখানে 470x560 ছোটো একটি ইমেজ। তো এই জুম ইমেজটি নিতে গেলে আপনাকে কী করতে হবে, আগের মতোই এখানে রাইট বাটনে ক্লিক করে ইনস্পেক্ট করে এখানে কার্সার আছে একটা, খেয়াল করুন
এই ডেভেলপার টুলসের এই কার্সারটি ইমেজের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরেই আপনি দেখতে পাবেন এখানে আপনাকে ইমেজের লিংক শো করবে, কিন্তু যেখানে ইমেজের লিংক শো করে ইমেজ সহ ওইটাই অরিজিনাল ইমেজ না, তার নিচেই খেয়াল করুন জুম জুম অপশন লেখা আছে, ডাটা জুম। এই জুমের ইমেজটি হচ্ছে এখানকার অরিজিনাল ইমেজ, এই টি স্প্রিংয়ের এই জুম ইমেজটি হচ্ছে এই টি শার্টের অরিজিনাল ইমেজ। তো আপনি এখান থেকে কী করবেন, জুমের এই ইমেজ লিঙ্কটি রাইট বাটন ক্লিক করে কপি অথবা গো টু, এখানে সরাসরি আপনি যদি গো টুতে ক্লিক করেন ইমেজটি ওপেন হবে। খেয়াল করে দেখুন এবার আমি অরিজিনাল ইমেজটি জুম করে দেখতে পাচ্ছি, এটি অরিজিনাল ইমেজ। আমি এখন সেভ করে ইমেজটি সেভ করে নিতে পারি, আমার পিসিতে সেভ করে দিতে পারি, সেভ হয়ে যাবে। এইভাবে আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে ইনস্পেক্ট করে অথবা সোর্স কোড থেকে অরিজিনাল অথবা হাই রেস এরকম লিখে নিতে পারেন। তো আমি আরেকটি পদ্ধতি দেখাবো প্রিন্টারেস্ট থেকে। তো আমি এখানে লিখব বাইকার, এখানে টি স্প্রিং না লিখে আমি লিখব প্রিন্টারেস্ট, বাইকার টি শার্ট প্রিন্টারেস্ট। প্রিন্টারেস্ট থেকে অরিজিনাল ইমেজ কীভাবে ডাউনলোড করবেন, প্রিন্টারেস্ট থেকেও অনেক সময় ইমেজ ডাউনলোড করতে গেলে অরিজিনাল রেজুলেশনের ইমেজ পাওয়া যায় না, পাবেন না, ডাউনলোড করতে দেয় না, সেক্ষেত্রে কীভাবে নেবেন। তো এটিও একই রকম, এটিও সোর্স কোড থেকে নেওয়া যায়। এটা হার্লে ডেভিডসনের একটা বাইকার টি শার্ট, আমি এই টি শার্টটি এই প্রিন্টারেস্ট থেকে কীভাবে নিতে হয় সেটা আমি দেখাবো। ইমেজটি ওপেন হোক, এই ইমেজটি হার্লে ডেভিডসনের, তো এই ইমেজটি মনে করুন আমি এই ইমেজটি ডাউনলোড করতে চাই, কিন্তু এখান থেকে যদি আমি ওপেন ইমেজ নিউ লিঙ্ক ট্যাপ করি, ওপেন ইমেজিং নিউ লিঙ্ক ট্যাপ করলে এখানে আমি অরিজিনাল ইমেজটি পাবো না, অরিজিনাল ইমেজ আমাকে দেবে না। অরিজিনাল ইমেজ আমি কীভাবে পাবো, একদম সেম ওয়ে, সিমিলার ওয়ে টু অ্যামাজন, কন্ট্রোল ইউ, কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করে এখানে লিখবেন অরিজিনাল, অরিজিনাল, অরিজিনাল লিখলে দেখুন খেয়াল করুন একটি কিছুটা হলুদ কালারের অথবা ব্রাউন ব্রাউনি হলুদ এই কালারের একটা ইমেজ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এবং এই ইমেজটির সর্বোচ্চ রেজুলেশন এটাই, খেয়াল করুন এই ইমেজটির সর্বোচ্চ রেজুলেশন এইটাই, এখানেই পাবেন যেখানে অরিজিনাল লেখা আছে, এই এখানেই অরিজিনাল ইমেজটি পাবেন সবসময়। এবং এখান থেকে আপনি সিলেক্ট করে নিয়ে গো টু ইমেজ লিঙ্ক, আপনি অরিজিনাল ইমেজটি এখানে পেয়ে যাবেন। এইভাবে আপনি প্রিন্টারেস্ট থেকে অথবা যে কোনো সাইট থেকেই ইমেজ ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুশি হবো।